আপনারা দেখছেন সময় কলকাতা। আপনাদের সঙ্গে রয়েছি আমি সঞ্জিতা। সিনে দুনিয়ার লেটেস্ট আপডেট নিয়ে শুরু করছি টলি হলি বলি। জি বাংলা জগদ্ধাত্রী সিরিয়ালটি বর্তমানে বাংলা ধারাবাহিকগুলোর মধ্যে অন্যতম জনপ্রিয় একটি সিরিয়াল। আর এই সিরিয়ালে জনপ্রিয়তা বাড়ছে দিন দিন। কিন্তু জনপ্রিয়তা সত্ত্বেও জগদ্ধাত্রী ছেড়ে বেশ কিছু চরিত্রকে মাঝপথে চলে যেতেও দেখা গেছে এই সিরিয়ালটিতে। যেমন জগদ্ধাত্রীর মারকাটারি অ্যাকশন দর্শকরা দারুণ উপভোগ করেন, কিন্তু এবার শোনা যাচ্ছে জগদ্ধাত্রী থেকে বিদায় নিচ্ছেন আরেকটি গুরুত্বপূর্ণ চরিত্র। এবার জগদ্ধাত্রী ছেড়ে যাওয়ার পালা কাঞ্চনা বোত্রে। কাঞ্চনা এই সিরিয়ালে নায়িকার সৎ মায়ের ভূমিকায় অভিনয় করছিলেন। কাঞ্চনা খলনায়িকা চরিত্রে পর্দায় ঝড় তুলেছেন। জগদ্ধাত্রীতেও তার অভিনয় স্বাভাবিকভাবেই প্রশংসিত হয়েছে। কিন্তু নতুন একটি সিরিয়ালের কারণেই তিনি নাকি জি বাংলার এই জনপ্রিয় সিরিয়ালটি ছেড়ে দিচ্ছেন। খড়কুটো ধারাবাহিকের গুনগুন এবং কৃষ্ণকলের নিখিল বেশ কয়েক বছর সম্পর্কে থাকার পর বিয়ের সিদ্ধান্ত নেন। তবে এক বছরের মধ্যে এমন কি ঘটল যে এই জুটির বিচ্ছেদ নিয়ে চর্চা শুরু হলো? গুঞ্জনের সূত্রপাত গত 21 জানুয়ারি থেকে হয়েছে। 21 জানুয়ারি ছিল ত্রিনার জন্মদিন। অভিনেত্রী ওই দিন তার আসন্ন সিরিয়াল বালিঝড়ে শুটিং করছিলেন। সেটের তরফ থেকে তার জন্মদিন সেলিব্রেশনের একটি ছোট্ট আয়োজন করা হয়েছিল। সেখানে সহকর্মীদের নিয়ে হইচই করে ত্রিনাকে জন্মদিনের অনুষ্ঠান উদযাপন করতেও দেখা যায়। কিন্তু সেখানে নীলের দেখা মেলেনি, আর হাসি খুশি ত্রিনাকে কিছুটা যেন উদাস লাগছিল। বিব রিচার্ডস ও নিনা গুপ্তর প্রেম পরিণতি পায়নি, তবে দুজনের এক কন্যা সন্তান হয় মসাবা। আর সেই মেয়েটা নেই বারবার ভারতে ছুটে আসতে দেখা যায় ক্রিকেটের কিংবদন্তিকে। মসাবার বিয়েতে হাজির হয়ে গেলেন ওয়েস্ট ইন্ডিজের প্রবাদ প্রতিম ক্রিকেটার। মেয়ে জামাইয়ের পাশাপাশি সেখানে হাজির প্রাক্তন প্রেমিক নিনাও, যিনি আবার বর্তমান স্বামীর সঙ্গে যোগ দিয়েছিলেন বিয়ের অনুষ্ঠানে। সকলের ছবি একসঙ্গে পোস্ট করেছেন মসাবা। সসুরাল সিমর কা খ্যাত সেই অভিনেত্রী অর্থাৎ দীপিকা সম্প্রতি মা হওয়ার সুখবর শুনিয়েছিলেন 3 মাসের অন্তঃসত্ত্বা তেলে। মাতৃত্বের এই সুখকর অনুভূতিতে আবেগে ভেসেছেন দীপিকা। কিন্তু সেই সঙ্গে তার মনে কিছু ভীতিও কাজ করছে। আসলে গত বছরে প্রথমবার গর্ভধারণ করেছিলেন দীপিকা, কিন্তু ষষ্ঠ সপ্তাহ চলাকালীন সময় তার সন্তান গর্ভেই নষ্ট হয়ে যায়। দ্বিতীয়বার তাই অনেক বেশি সতর্কতা অবলম্বন করে চলেছেন দীপিকা। এবারে তাই গর্ভধারণের সুখবরটাও তিনি দেরিতে শুনিয়েছেন। সম্প্রতি টেলিভিশনের পর্দায় ফাঁস হয়েছে অনুরাগের ছোঁয়া মূল ধারাবাহিকের অন্তিম পর্বের গল্প। দর্শকরা জানেন বাংলার এই ধারাবাহিকটি আসলে একটি তামিল সিরিয়াল, কার্তিকা দীপমের বাংলা রিমিক। তবে সদ্য এই তামিল সিরিয়ালের অন্তিম পর্বে সম্প্রচার হয়েছে, অর্থাৎ কার্তিকা দীপম সিরিয়ালটি এবার শেষ হলো। 15,000 পর্ব পেরিয়ে তারপর শেষ হয়েছে এই সিরিয়াল। সিরিয়ালের অন্তিম পর্যায়ে দেখা হয়েছে যে দীপা রাগের বশে মিশকাকে গুলি করে। শুধু তাই নয়, মিশকাকে মেরে দীপা আবার অসুস্থ হয়ে পড়ে। এই অন্তিম পর্ব দেখে মোটেই খুশি হননি দর্শকরা। তারা আশা করছিলেন মিশকার সমস্ত ষড়যন্ত্র ধরা পড়বে এবং শেষমেশ সূর্য এবং দীপা তাদের 2 সন্তানকে নিয়ে সুখে সংসার করবে। সন্তানকে ইংরেজি মাধ্যমে পড়াতে লোকের বাড়িতে কাজ মায়ের। মায়ার জঞ্জাল ছবিতে কলকাতার সোমা নামের বিবাহিত মহিলা চরিত্রে অভিনয় করছেন বাংলাদেশের অভিনেত্রী অপি করিম, এবং যার স্বামী এবং সন্তানকে নিয়েই পৃথিবী। সোমার স্বামী চাঁদু একজন গরিব শ্রমিক, তাতে কি হচ্ছে? স্বপ্ন তার বহুদূর, সন্তানকে ইংরেজি মাধ্যমে স্কুলে ভর্তি করাতে সোমা একটি বাড়িতে কাজ করে। কিন্তু চাঁদু নিজের বউকে লোকের বাড়িতে কাজ থেকে বের করে নিয়ে আসতে চায়। তাই এই ছবির মোক্ষম সন্ধিক্ষণে চাঁদুর সঙ্গে দেখা হয় একজন চোরের। আর এখান থেকেই মানিক বন্দ্যোপাধ্যায় বিষাক্ত প্রেম এবং সুবালা গল্পের সঙ্গমস্থল। চাঁদুর চরিত্রে এই ছবিতে অভিনয় করছেন ঋত্বিক চক্রবর্তী। আর এই ছবিতে অন্যান্য ছবিতে অভিনয় করছেন চান্দ্রী ঘোষ, পরাণ বন্দ্যোপাধ্যায়, সোহেল মণ্ডল, শাউলি চট্টোপাধ্যায়, কমলিকা বন্দ্যোপাধ্যায়।
শ্রাবন্তী চট্টোপাধ্যায় ইন্ডাস্ট্রির প্রথম সারির অভিনেত্রী। ব্যক্তিগত জীবন নিয়ে বেশি চর্চায় থাকলেও তার অভিনয় ক্যারিয়ার যথেষ্ট ঈর্ষণীয়। টলিউড ইন্ডাস্ট্রির তাবড় অভিনেতাদের সঙ্গে কাজ করে ফেলেছেন তিনি। এবার হলিউড অভিনেতার সঙ্গেও দেখা গেল শ্রাবন্তীকে। সম্প্রতি একটি ছবি শেয়ার করেছেন অভিনেত্রী, যেখানে তার পাশে দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে অভিনেতা টম কুলস্টনকে। সেলফি তুলেছেন ব্রিটিশ অভিনেতায়, তার পাশে ঘনিষ্ঠ হয়ে দাঁড়িয়ে শ্রাবন্তী। না, অভিনেত্রীকে হলিউডের কোনো ছবিতে দেখার জন্য এখনও অপেক্ষা করতে হবে অনুরাগীদের। তবে হলিউডের অভিনেতার সঙ্গে কাজ অবশ্যই করে ফেলেছেন তিনি, কিন্তু সেটা বাংলা ছবিতে। পরিচালক সায়ন্তন ঘোষালের ছবি রবীন্দ্রনাথ কাব্য রহস্যতে টম কুলস্টনের সঙ্গে অভিনয় করেছেন শ্রাবন্তী। সিনেমা শুটিংয়ের সময় তোলা হয়েছে এই ছবিটি। টলি হলি বলি এখনকার মতো এই পর্যন্ত। দেখতে থাকুন সময় কলকাতা, সময় বলবে সময়ের কথা।